তিনি যে কাজগুলো করলেন সেটা তো আমার মনে হয় যে দুর্নীতি যারা ভবিষ্যতে করবেন তাদের জন্যে খুবই শিক্ষণীয় মানে করবার জন্য না করবার করবার জন্য যে কত রকমভাবে করা যায় কত রকমের টেকনিক হ্যালো টেকনিক নেই এবং অনেক অনেক নতুন টেকনিকও উদ্ভাবন করেছেন যেগুলো পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানছি এখন দুদক কতখানি চার্জশিট করে কোর্টে দেবে কতখানি কোর্টে প্রমাণ হবে সেগুলো দেখবার পরে আর কি কিন্তু আপাতত এইগুলো ভাষ্য পড়ে মনে হচ্ছে যে বা নতুন নতুন টেকনিক দেখা যাচ্ছে এইগুলো যে ধরেন নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতাটা তো একটা নেবার আছে এরপরে নীতি নির্ধারণের ক্ষেত্রেও ব্যর্থতার জায়গা আমি দেখি দেখি কেন কি যারা ধরেন সংসদ সদস্য হবেন সব দেশে সংসদ সদস্যদের দায়িত্বটা আসলে কি অবশ্যই আইন তার প্রথম আইন প্রণয়ন সাথে হচ্ছে এটা তো সংসদীয় সরকার তাহলে সরকারের জবাবদিহিটা তো সংসদে থাকবে তাহলে সরকারের জবাবদিহি নেওয়াটা হচ্ছে সংসদ সদস্যদের কাজ সেই সাথে সরকারি কর্মকর্তাদের কাজ ঠিকভাবে হচ্ছে কিনা সেটাও নেয়ার কথা যে কারণে সংসদে সংসদীয় কমিটিগুলো করা হচ্ছে একটা তো ধরে ডিসকাশন হচ্ছে এই সংসদে সেটা একটা এর পরেও সংসদীয় কমিটি করা আছে বিভিন্ন দেশেও সেভাবে থাকে তাই আমাদেরও তাই আছে এই জিনিসগুলো আমাদের সবই আছে কিন্তু আমরা সেগুলো পাচ্ছি না এগুলো সংসদ সদস্য পদটা আপনার এই যতখানি আত্মোৎসর্গ তার বেশি লাভজনক হয়ে যাচ্ছে লাভজনক করে ফেলা হয়েছে সুবিধাগুলো দেয়া হয়েছে ধরেন এটা তো আপনার আমি মনে করি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় যে কোনো এলাকায় প্রজেক্টের কোনো দায়িত্বের সাথে সংসদ সদস্য সংশ্লিষ্টতা থাকা এটা তো তার স্বার্থ মানে স্বার্থের সংঘাত কারণ ওই প্রজেক্টটা ঠিকভাবে সম্পাদিত হলো কি বাস্তবায়িত হলো কিনা নেওয়া উচিত ছিল কি না এ সমস্ত জবাবদি নেওয়ার দায়িত্বটা ছিল তার কিন্তু তিনি যদি ওই জায়গায় একটা অংশ হয়ে যান অংশ হয়ে যান পাঠ হয়ে যান তাহলে তো এইটা আর বাস্তবায়ন হচ্ছে না